হ্যালো ভিওয়ার্স তোমরা দেখছো তোমাদের ভালোবাসার প্রিয় চ্যানেল জিমকাল ক্রিকেট আজকে তোমাদের সামনে মাইগ্রেস ট্যাবলেট সম্পর্কে জানাবো আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে থেকে বেলাইকনটি অন করে রাখুন আর নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এবং এই ট্যাবলেটটি সম্পর্কে আরও কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মাইগ্রেস ট্যাবলেট এই ট্যাবলেটের কম্পোজিশান হচ্ছে প্যারাসিটামল অ্যান্ড ডোম্পিডন ট্যাবলেট এতে প্যারাস্টেমল আছে ফাইভ হান্ড্রেড এম জি আর ডোম্পিডন আছে টোয়েন্টি এম জি যারা দীর্ঘদিন ধরে মাথা ব্যথায় ভুগছেন কোনো কাজ করতে পারছেন না তারা এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন দেখবেন আগের থেকে আপনারা অনেকটাই রিলিফ পাবেন এবং এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে অবশ্যই আপনারা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তবেই আপনারা ব্যবহার করবেন এবং এই ট্যাবলেটটি এর ব্যথার থেকেও রক্ষা পাওয়া যায় আপনারা যদি এই ট্যাবলেটটি দীর্ঘদিন খেতে থাকেন তা মাইগ্রেনের ব্যথার থেকে অনেকটাই রিলিফ পাওয়া যায় এই ট্যাবলেটটি খাবার পদ্ধতি হচ্ছে যাদের খুব মাথা ব্যথা করে তারা সকালে একটি খাবার পর ও সন্ধ্যায় একটি খাবার পর খাবেন এই ট্যাবলেটটি একটি পাতাতে পনেরো ট্যাবলেট থাকে যার দাম একাশি টাকা এটি সম্পূর্ণ টিডল কোম্পানির ঔষধ এবং এই পাতাটি দেখতে অনেকটা ব্লু কালারের এবং এই ওষুধের ওভারডোজ হয়ে গেলে বা আপনার শরীরে ওভার ডোজ হলে এটি লিভারেরও ক্ষতি করতে পারে এবং এই ট্যাবলেটটি খুব নরম এবং খেতে গিয়ে যদি গুঁড়ো হয়ে যায় তো ভয়ের কোনো কারণ নেই এবং ট্যাবলেটটি রেজিস্ট্রেশন এরকমই এবং খুব তাড়াতাড়ি কাজ করার জন্য ট্যাবলেটটি খেতে গিয়ে গুঁড়ো হয়ে যায় এবং এই ট্যাবলেটটি আমরা প্রতিটাই দোকানে বা প্রতিটি মেডিসিন শপে অ্যাভেলেবেল রয়েছে আপনারা সেখান থেকে সহজেই তার দাম এবং এক্সপায়ারি ডেট অবশ্যই তা কোম্পানি দেখে অবশ্যই কিনবেন এবং এই ট্যাবলেটটি অবশ্যই বাচ্চাদের কাছ থেকে অনেক দূরে রাখার চেষ্টা করবেন এবং আঠেরো বছরের নিচে কেউ যেন এই ট্যাবলেটটি ব্যবহার করবেন না এবং এই ট্যাবলেটটি খুব দেখতেও সুন্দর এবং যারা এই ট্যাবলেটটি রেগুলার ব্যবহার করবেন অবশ্যই ডাক্তারের সঙ্গে সঠিকভাবে পরামর্শ করে তবে আপনারা ব্যবহার করবেন এবং প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে এটি খুব বিপজ্জনক অবশ্যই প্রেগনেন্সি মহিলারা এটা সহজেই ব্যবহার করবেন না আর ব্যবহার করার আগেও অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নিয়েই তবে ব্যবহার করবেন কিন্তু এবং এই ট্যাবলেটটি সাধারণত সাইড এফেক্ট কিছু হয় না এবং এই ট্যাবলেট যাতে শ্যুট না করে তাদের গায়ে লালচ রঙে র্যাশ বেরোতে পারে গা বমি ভাব দিতে পারে এবং আপনারা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে নেবেন এবং এটা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং জয় হিন্দ